হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো চতুর্থীতে আমরা যে ঘুরতে গিয়েছিলাম কল্যাণী, তো ওখান থেকে এসে আমরা শিয়ালদায় লেবুতলা পার্ক, যেটা বলা হয় সন্তোষ মিত্র স্কোয়ার, তো ওইখানে গিয়েছিলাম। তো ওই ভিডিওটা আমি কালকে ভিডিওর সঙ্গে দিইনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তো সেই জন্য এটা আমি সেকেন্ড পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে। তো প্রত্যেকটা প্যান্ডেল এতই সুন্দর হয়েছে, এত মানে এত লাইটিং চারিদিকে, এত সুন্দরভাবে সাজ মানে ডেকোরেশন করেছে প্যান্ডেলের, তো কী বলবো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা দেখে তো এই দেখো বন্ধুরা, আমরা চলেই এসেছি। তো এই লাইনের মধ্যে কিন্তু দুটো ঠাকুর ওঠে, তো সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুরটা দেখেইছো তোমরা, অনেকেই দেখেছো প্যান্ডেলটা। তো ওইটা হচ্ছে এক নম্বর ঠাকুর, আর এখানে হচ্ছে এটা মানে রাস্তার গায়েই, এখানে আগের বছরে ছাতার থিম হয়েছিল, তো এ বছরে ঢোলের মধ্যে প্যান্ডেলটা হয়েছে আর কি। তো এই দেখো বন্ধুরা, যেতে যেতে রাস্তার ধারে তো এখানে পাখি দেখতে পাচ্ছ, তো আগের বছরেও দেখেছিলাম, এই মানে আগের বছরে দেখেছিলাম একটা পাখি ছিল, তো আজকে দেখছি, হ্যাঁ এবছরে দেখছি চারটে পাখি। তো এইগুলো কিন্তু পাহাড়ি এলাকায় এই পাখিগুলো থাকে, তো এগুলো কী টিয়া পাখি বলে আমি ঠিক জানি না, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ, আর লেজগুলো এত বড় বড়, কি ভালো লাগছে বন্ধুরা। তো একটা পাখি নিলে কিন্তু 50 টাকা, দুটো পাখি একসঙ্গে নিলে 100 টাকা। তো এই দেখো বন্ধুরা, ওই যে একটা বাচ্চা মেয়ে নিল, আবার এই যে ভাইটা নিচ্ছে দেখতে পাচ্ছ, তো কি ভালো লাগছে। তো ভাবলাম একটু তোমাদের শেয়ার করব, তাই একটু ভিডিও করলাম। আর লেজগুলো এতই বড় বড় যে কি বলবো। তো এইগুলো মানে পাহাড়ে যে পাহাড় পর্বত যে এলাকা থাকে বাইরের দেশে আর কি, তো গাছপালা পাহাড়ি এলাকা, তো সেই সব জায়গাতেই এই পাখিগুলো হয় আশা করি। তো আমাদের কলকাতায় তো এইসব পাখি দেখা যায় না, তো এইগুলো বাইরে এলাকার মানে বাইরের দেশের সব পাখিগুলো। তো আগের বছরও দেখেছিলাম এই লোকটা এখানেই বসেছিল, আবার এবছরে দেখছি চারটে পাখি নিয়ে বসেছে। তো ভাই বেশ ভালোই পুজোর সময় ইনকাম, তো পুজোর সময় বলে নয় হয়তো সারা বছরই পাখিগুলোকে নিয়ে ইনকাম করে, ভালোই বেশ। আর পাখিগুলোর কিন্তু খরচাও আছে, পাখিগুলোকে ডক্টর দেখানো, দেখভাল করা, তার শরীরের মানে লক্ষ্য রাখা, তাকে যত্ন করা, তো অনেকই মানে ওদের পেছনে খাটতে হয় আর কি। তো আমি বলতে পারছি না, বুঝতে পেরেছো বন্ধুরা, যখনই আমি মাইকটা ধরি না নিজেই ভবতম্ব হয়ে যাই। তো চলো, আমরা এখন ঢুকে পড়েছি সন্তোষ মিত্র স্কোয়ার, তো চলো দেখতে থাকো তোমরা। তো ট্রেন ধরে যেখানেই থেকে আসো, শিয়ালদায় এসে নেমে একটুখানি হাঁটলেই কিন্তু তোমরা এই প্যান্ডেলটা সামনেই পেয়ে যাবে, একটুখানি হাঁটতে হবে। তো এটা লেবুতলা পার্কও বলা যায়, আর লেবুতলা পার্কও বলে, আর মেন হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, তো সেটাই আমরা জানি। আর এই দেখতেই পাচ্ছ এধারে হচ্ছে রামজি, আর এদিকে হচ্ছে হনুমানজি। তো প্যান্ডেলটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, তো আগের বছরেও কিন্তু দারুণ প্যান্ডেল হয়েছিল, প্রতি বছরেই ভালো হেভি হেভি প্যান্ডেল হয়। তো এই দেখতেই পাচ্ছ, জুম করে তোমাদের দেখাচ্ছি, এদিকে হনুমানজি বসে আছে আর এদিকে আছে রামজি বসে আছে, তো লাইটিংয়ের মধ্যে আর কি। তো বেশ দারুণ দারুণ, কি বলবো, অসম্ভব ভালো, মানে বলার ভাষা নাই, এত সুন্দর সব প্যান্ডেলগুলো হয়েছে। কালকে কল্যাণীতে গিয়েছিলাম, তো কল্যাণী ওখানে দুটো যে প্যান্ডেল দেখেছিলাম, চারধাম আর কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা, তো অসাধারণ হয়েছিল জানো তো বন্ধুরা। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো, তো এই প্যান্ডেলটাও মানে অতুলনীয় একদম, কোনো কথা হবে না, এত সুন্দর প্যান্ডেলটা, চারিদিকে লাইটিংগুলো কি ভালো লাগছে। আর ওপরে দেখো ক্যামেরা ঘুরছে, একটা নয় তিনটে চারটে ক্যামেরা ঘুরছে। Thank you.
তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা মন্দিরের ভিতরে ঢুকেই গেছি। তো এত ভিড় এত ভিড় এত লাইন পড়েছে বন্ধুরা, কি বলবো। আর এই যে দেখো, প্যান্ডেলের ভিতরেও কিন্তু খুবই সুন্দর। তো আমরা চতুর্থীতে বেরিয়েছি বন্ধুরা, দেখো তোমরা কতটাই মানে ভিড় হয়েছে। তোমরা তো দেখলেই বাইরে যেরকম লাইন, আর প্যান্ডেলের ভিতরেও সেরকম ভিড়। আর প্রতিমা তো মানে কি বলবো, আর এত সুন্দর মায়ের মুখটা, প্রত্যেকটার মায়ের মুখ এত সুন্দর, কি বলবো বন্ধুরা। তোমরা দেখো একবার কত সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর, একেবারে নিখুঁত। তো মা তো নিখুঁতই হয়, তো জানোই বন্ধুরা। তো দেখো একেবারে মায়ের মুখটা কত সুন্দর, দেখলে তোমার মনটাই ভালো হয়ে যাবে। দেখো একবার কত সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, আমরা ওই গেট থেকে ঢুকলাম আর এই গেটে বেরিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, আর উপরে ক্যামেরাগুলো কিন্তু ঘুরেই যাচ্ছে চারিদিকে। তো ক্যামেরা হচ্ছে, তো তো আমিও বেশ ভালোই ভিড়ে, তাও ক্যামেরা করেই যাচ্ছি। কী বলো তো, ক্যামেরা করে মানে ভিডিও করে করে এমন নেশা হয়ে গেছে, আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো মানে হাত ছাড়া করতে পারি না। তো হাত ছাড়া করতে একদম ইচ্ছাও করে না যে এইগুলো কেন ছেড়ে দিচ্ছি, এইগুলো ভিডিও করতে হবে আমাকে। এত সুন্দর সুন্দর মানে দৃশ্যগুলো আমাকে তো ক্যামেরা বন্দি করতেই হবে, তো এরকম একটা ব্যাপার। তো মাঝে মাঝে ভুলে যাই, আবার কী বলতো, ভালো কোনো কী বলতো, যেগুলো স্পেশাল সেগুলো তো ভিডিও করতেই হবে, সেইগুলো হাতছাড়া করলে হবেটা কী করে। তো এই দেখো বন্ধুরা, আমরা এই যে গেট থেকে বেরিয়ে যাচ্ছি, এ তো দেখে গেটটার নাম লেখা আছে দেখতেই পাচ্ছ, সন্তোষ মিত্র স্কোয়ার। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সোজা শিয়ালদা, তা শিয়ালদা থেকে অটো ধরবো, ধরে বাড়ি চলে যাব। তো এই যে দেখো বন্ধুরা, তো এখান থেকে হাঁটাই দিয়েছি, তো এটা পুরো হাঁটার পথ, আর এদিকে অটো ঢোকে না, তো এখান থেকে হেঁটে বেরাতে হবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি 3টে বন্ধুরা, আর এখন বাজে হচ্ছে 11:30। তো এখন বাড়ি যাচ্ছি আমরা, তো 12টা হয়েই যেত, কারণ আমাদের যিশুবাবুর জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হচ্ছে। ওর শরীরটাও ভালো লাগছে না, পা ব্যথা করছে, তো সেই জন্য ওর বাবাকে কোলে নিয়েছে। তো দেখো বন্ধুরা, আর আমার ননদ তো বাড়ি চলে গেছে, তোমরা আগের ভিডিওই দেখতে পেলে, ওর জুতোটা ছিঁড়ে গেছে আর বললো যে আমার পা ব্যথা করছে। আর ওরও ভাইজি ছিল, তো বললো না বৌদি আমি আর যাবো না, তোমরা যাও। তো বাড়ি চলে গেছে আসার আগে, মানে শিয়ালদায় ট্রেন থেকে নেমে ও অটো ধরে বাড়ি চলে গেছে, আর আমরা এই যে ঘুরলাম। তো আজকে সত্যি বলছি, প্রথম দিন খুব মজা করেছি, আজকে চতুর্থী, আর চতুর্থীতে যে এতটা মজা এতটা আনন্দ হবে সেটা ভাবতেই পারিনি। তো সীমন্তর আজকে প্রোগ্রাম ছিল না, তো সেই জন্য আমাদের সবাইকে ঘুরতে নিয়ে গেছিলো। তো বন্ধুরা, আমরা দেখো বাড়িও চলে এসেছি, আর বিরিয়ানি কিনে রাস্তা থেকে নিয়ে বাড়িতে এসে তারপর খাওয়া দাওয়া হচ্ছে। তো ওখানে চাউমিন খেয়েছিলাম, ফুচকা ঘুগনি সবই খাওয়া হয়েছিল, কিন্তু বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি। তো আমাদের যিশুবাবু যে খাচ্ছে আর ফোন দেখছে, আর ওর বাবা তো শুয়ে পড়েছে। তো সারাদিনই ধরো সারাদিন আমরা ঘুরেছি, চারিদিকে হেঁটে বেরিয়েছি, এত পা ব্যথা করছে। তো দেখো ওর বাবা ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি, ফোন দেখছে, শুয়ে পড়েছে আর কি খাওয়া দাওয়া করে। আর এদিকে আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, ওরা ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, পরের ভিডিওতে আর কি, পরের কোথায় ঘুরতে যাই না যাই সবই সব।